প্রোগ্রাম করে থাকি এবং আমাদের এখানে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সারাগত করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা এবং এদের শেখ সরকার বা যৌনকর্মীদের আইনি সচেতনতা বাড়াতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও দুর্বার সমন্বয় সমিতির সহযোগিতায় মহিষাদলের উৎসব ভবনে যৌনকর্মী বা শেখ সরকারদের আইনি সুযোগ সুবিধা বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে অনেক যৌনকর্মীরা উপস্থিত ছিলেন। দেখুন, সুপ্রিম কোর্ট গত মাসেই একটা জাজমেন্ট দিয়েছেন, বাসুদেব কর্মস্কার বনাম পশ্চিমবঙ্গ সরকার। সেই জাজমেন্টটিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে যৌনকর্মীরা মানুষ, তাদেরও মানবিক অধিকার আছে, হিউম্যান রাইটস তাদেরও আছে, এবং পুলিশকে তাদেরকে অযথা কারণে বিরক্ত বিব্রত হ্যারাস করা থেকে বিরত থাকতে বলেছেন। আমি আজ তাদেরকে তাদের যা অধিকার আছে আইনি সেটা বিষয়ে সচেতন করতে এসেছি সুপ্রিম কোর্টের নির্দেশ বলে। সম্প্রতি একটি মামলায় দেশের সর্বোচ্চ ন্যায় আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানান যে স্বেচ্ছায় যৌন পেশায় আসা বা যৌনকর্মীদের কোনোভাবেই হেরাসমেন্ট করা যাবে না পুলিশ বা অন্য কিছু দ্বারা, তাদের সম্পূর্ণ আইনি পরিষেবা দিতে হবে। এছাড়াও তাদের সামাজিক সুরক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন আইনি অধিকার দিতে হওয়ার কথা উল্লেখ করেন বিচারপতিরা। তারই ভিত্তিতে যৌনকর্মীদের আইনি সচেতনতা শিবির আয়োজন হয়। এটার সঙ্গে সরাসরি ধর্ষণ বা নারী নির্যাতন বা যৌনভাবে শোষণ এটা কমবে কি না আমি বলতে পারবো না, তবে এটা ঠিক যে এই পেশাতে আছে যে মহিলারা, তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজের ইচ্ছাতে এই পেশাতে আসেননি, বিভিন্ন রকম সামাজিক সমস্যায় পড়ে তাদেরকে আসতে হয়েছে। সুতরাং তাদের প্রতি আমরা না হয় আরেকটু মানবিক হলাম। স্বেচ্ছায় যৌন পেশায় আসা মহিলারা বা ব্যক্তিরা তারাও মানুষ, তাদের কোনোভাবেই পুলিশি দ্বারা হেনস্থা করা যাবে না। এছাড়াও তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান সুপ্রিম কোর্টের ওই নির্দেশে। সেই পরিপ্রেক্ষিতে আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও দুর্বার সমন্বয় সমিতি মহিষাতলের যৌনকর্মীদের নিয়ে একটি সচেতনতা শিবির করে, যেখানে তাদের জানানো হয় যে তাদের পুলিশি হয়রানি হলে কী কী করা উচিত বা কী করণীয় বা বিভিন্ন সুরক্ষা পেতে কীভাবে আইনের সাহায্য নেওয়া। আমাদের এই শিবিরে জজ সাহেব এসেছেন আমাদের সহযোগিতার জন্য, আমাদের ভালো লেগেছে, আমাদের জন্য অনেক কিছু সহযোগিতা করছে, এবং এখানে পুলিশ অনেক কিছু সব ইয়ে করে, ওই জন্য দুর্বার সুবিধা থেকে আমাদের অনেক সহযোগিতা পাই, এই অনেক কিছু সব বলছিল। এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত যৌনকর্মীরা জানান এতে তারা সরকারের পক্ষ থেকে যে আধিকারিক তারা